এইবার কেন আমরা সাধু হতে পারছি না বা ভক্ত হতে পারছি না? একটা বাবা, বাবা আমরা তুলসীর গোড়ায় জল দিলাম, এই গোড়ায় যে জল দিচ্ছি বাবা কি দিয়ে? মায়ের হাত দিয়ে তো নাকি? তুলসীর গোড়ায় জল দিলাম, কি দিয়ে দিলাম? এই হাত দিয়ে, হাত দিয়ে। এবার গোড়ায় জল দিলাম এই হাত দিয়ে, মাটি তুলসীর গোড়ার মাটি কি দিয়ে নিলাম? এই হাত দিয়ে, কপালে দিলাম হাত দিয়ে, মস্তকে ধারণ করলাম। এইবার প্রণাম দিলাম কি দিয়ে? হাত দিয়ে। ছুঁয়ে দিলাম কি দিয়ে? হাত দিয়ে। এইবার তুললাম কি দিয়ে? হাত দিয়ে। নিবেদন করলাম ভগবানকে কি দিয়ে? গোবিন্দের চরণে, হাত দিয়ে। এবার নাকে যখন ঘ্রাণ নেব, যখন খাবো কি দিয়ে? হাত দিয়ে। এইবার নিজের পেট ভরার জন্য যখন খেতে বসবো, খাওয়ার টেবিলে, খাওয়ার বসার জায়গায়, তখন কি খাবেন? কি দিয়ে খাবেন? হাত দিয়ে। এইবার কি খাবেন? হরিচরণ বাদ দিয়ে মুরগির চরণ, মাথা হবে না ঠান্ডা, না খেলে আন্ডা, পাবেন না সুখ, না খেলে নেশা, না পাবেন দিশা। সেই জন্যেই বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পাবে ব্রজেন্দ্র নন্দন। আবার উল্টো কথা বলা হলো, একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে, আবার বলা হলো বহু জন্ম যদি করেন তা হবে না। হ্যাঁ, আপনাদের এটা সিদ্ধান্ত নিতে হবে, এই ডান হাত আর জিহ্বা এ দুটোকে আগে শক্ত করতে হবে। এই দুটা যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, ওই কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, ওই ভাগবত আসরে আইলাম আর গেলাম, খিচুড়ি প্রসাদ পাইলাম, কিছুই বুঝলাম না, সাধু হওয়া হলো না, ভাবে গোড়াগুড়ি দেবেন, ভক্ত হওয়া হবে না, ভগবানের গোবিন্দেও যাওয়া যায়। সেটাই চাল কুমড়ার মতো গোড়াগুড়ি দেওয়ার জন্য আর নরমাংস ভোজনের জন্য ওই আফ্রিকাতেই জন্মাতে হবে। এবার গতকালকে দুটো বলেছিলাম, এক নম্বর একাদশী, দুই নম্বর তো না না একাদশী আর গলে না সরি হ হ সরি এক এক নম্বর গলে মালা, দুই নম্বর একাদশী। এইবার তিন নম্বরটা আমরা বলি। তিন নম্বর হচ্ছে হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলহ নাস্তেব 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 গতিরন্যথা। এই যুগ কলিযুগ কলহের যুগ, এই যুগ ঝগড়া বিবাদের যুগ, এই যুগে এই সব নিষ্পত্তির জন্য হরিনাম যজ্ঞ ঈশার। কলিযুগে নাহি তপযজ্ঞ তে শোনমিশ্র, কলিযুগে নাহি জপ তপযজ্ঞ, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতিকুলাদি বিচার। আপনাদের এলাকায় অনেক টাইটেল শুনলাম, বারোই তেরোই কি আর কি কি শুনলাম যেন, প্রামাণিক আর কি বাবা, হ্যাঁ মণ্ডল বিশ্বাস, বৈদ্য ঘোড়ামি, হ্যাঁ হ্যাঁ কি মা, হ্যাঁ 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 ভক্ত ভক্ত, আবার বৈষ্ণব, আবার বৈরাগী, আমাদের ওইদিকে এগুলো একটাও নেই। হ্যাঁ, এখানে অনেক আইটেমের মানুষ শুনলাম, তা মনগুলাও তো এক আইটেমের হবে না, তা আমার মনের সঙ্গে আপনাদের মিলবে, আমি তো রায় ক্ষত্রির বংশ। সেই জন্য একটু তো একটু গরমিল হবেই বাবা, কিন্তু একটা জায়গায় সবার আমাদের মিল হওয়া উচিত, সেইটা কোনটা? সবাই যেন আমরা, আমাদের মন আলাদা হতে পারে, বৈশিষ্ট্য আলাদা হতে পারে, কিন্তু সবাই একটি মন্ত্র জপ করবেন, ওই জায়গাটা অন্তত এক জায়গায় হই, ওম নমো ভগবতে বাসুদেবায়। আর সবার তিন নম্বর কাজটি হবে, তিন নম্বর সিঁড়ি, এইটা আধ্যাত্মিক জীবনে ভগবানের রাজ্যে যাওয়ার তৃতীয় ধাপ, এরপরেই কিন্তু বৈকুণ্ঠ। এই জপ করুন, কলিযুগের যুগ ধর্ম পালন করুন, অন্য ধর্ম নাকটিপা টিপি, হ্যাঁ আউল বাউল কর্তা ভাজা নেড়া দরবে সাই, সখী ভেকি চূড়া ধারী নাগরি গোসাই, এই দলের মধ্যে থাকলে আপনি কোনোদিন ভগবান লাভ করতে পারবেন না, কারণ এটা যুগ কলিযুগ, এটা চৈতন্যের যুগ, এইটা কৃষ্ণ নামের যুগ, এইটা ওম ব্রহ্মণে নমঃ। নাকটিপাটিপির যুগ নয়, এটা সত্যযুগের যুগ, সত্যযুগের ধর্ম, ত্রেতাযুগের ধর্ম, বিভিন্ন যাগযজ্ঞ তপস্যা ধ্যান, আর এই কলিযুগে জপযজ্ঞ জপ করতে হবে। অনেকে বলেন যে না না বাবা, আমরা তো অমুক ঠাকুরের ভক্ত, আমরা কেন জপ করবো, এরা যারা বৈরাগী তারা জপ করবে, আমরা গলে মালা পরবো না, আরে যারা বৈরাগী তারা মালা পরবে না বাবা না। আপনার ভগবানকে, আপনার ভগবান যদি নারায়ণ হয়, আপনার ভগবান নারায়ণ বিষ্ণু বা কৃষ্ণ যদি হয়, গতকালকে আমি বলেছি যে সেই নারায়ণের গলায় তুলসীর মালা শোভিত,
আর আপনি নারায়ণের আদেশ পালন করবেন না। স্বয়ং ধর্মরাজ যম বলেছেন, যাদের গলে তুলসীর মালা নাই, কেবল 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 তাদেরকে আমার নরকে নিয়ে আসো। যদি বলেন যে বাবু আমরা তো অমুক ঠাকুরের, আমাদের ভগবান অমুক, আমাদের মালা টালা লাগে না, মালার বলো জালারে জালারে পাঞ্জাবি আলারে, মালা পরে শালা কর জপে ভাই, মন ঠিক থাকলে আর কোনো কিছুর দরকার নাই। কিন্তু মরবার পর কে বিচার করবে? আপনার ওই ঠাকুর বিচার করবে না, আপনার বাবা শনি ঠাকুর বিচার করবে না, আর শনি ঠাকুরের যিনি বাপ, কি নাম শনি ঠাকুরের বাপ, কি শিব, সূর্য, সূর্য বিচার করবে না, আর কার্তিক গণেশের বাপকে ভোলানাথ, ভোলানাথ বিচার করবে না। আপনি যদি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় করেন, মরবার পর বিচার শিব ঠাকুর করবে না। আপনি যদি ব্রাহ্মণে নমঃ ওম ব্রাহ্মণে নমঃ চতুর্ভুজ চতুর্মুখ ব্রহ্মার আরাধনা করেন, ব্রহ্মা বিচার করবে না। আপনার বিচার করবে দ্বাদশ মহাজনের একজন, যিনি পরম বৈষ্ণব, দ্বাদশ মহাজনের একজন, বৈষ্ণবের একজন, তিনি হচ্ছেন ধর্মরাজ যম। আর সেই যমরাজ বলেছে, হে দূতগণ, তাদেরকে ধরে ধরে নিয়ে আসবে যাদের গলে তুলসীর মালা নাই, যারা আমার আদেশ পালন করবে না, যারা আমার গোবিন্দের প্রিয়জনকে কণ্ঠে ধারণ করবে না, কণ্ঠে কিংবা বাহুতে, এই বাহুতেও পরা ধারণ বিধান আছে, এমনকি কর্ণকুণ্ডল হিসেবেও তুলসী পড়তে পারে, কর্ণে গণ্ডদেশে বক্ষদেশে এবং কণ্ঠে আর বাহুতে যাদের তুলসী মালা আছে, হে দূতগণ, তোমরা তাদেরকে জ্বলন্ত অগ্নির ন্যায় পরিত্যাগ করবে। সুতরাং বাবা, আপনি যেই মতের যেই পথের হোক, আপনি সনাতনী আপনি হিন্দু, অন্তত নিজেদের পরিচয় দেওয়ার জন্য গলে মালা পড়ুন। কারণ আজকাল চেহারা দেখে আর আপনাদের এলাকার বাবুদের যা অবয়ব চেনাই জানা, হ্যাঁ, সবার দেখে সুন্দর সুন্দর দাড়ি, গোপ কি বলবো, সেলুট দেব, নমস্কার বলবো, নাসলামু আলাইকুম বলবো, কিছু বুঝতে পারছি না। তাই গলে যদি মালা থাকে, অন্তত প্রণামটা দিতে পারবো ভালো করেই, সেটা আদাবেই দেই আর নমস্কারেই দেই। কিন্তু অনেক বাবুরা বলেছি, ওরা খুব হাসতেছিল যখন আবার ওখানে গিয়েছিল, তা আমি এমন করে ধরে নেড়ে নেড়ে দেখতেছি, বাবা সুন্দর সুন্দর তোরা তো ভালো সবাই দাঁড়িয়ে রাখছিস রে, হ্যাঁ, তখন ওরা সবাই হাসতে লাগলো। একজন প্রতিবাদ করে, প্রতিবাদের সুরেই যেন বললো, বললো যে কেন আগের দিনে ঋষিরা তো দাঁড়ি টাড়ি রাখতো, হ্যাঁ, তো বললাম যে আগের দিনে ঋষিরা দাঁড়ি রাখতো, ওরা তপস্যা করতো, ওরা সেলুনের দোকানে যাওয়ার সুযোগ পায় নাই। তা বাবা ধন, আপনিও কি তপস্যায় বসে গেছেন আর দাড়ি চুল বাড়তেই থাকলো? কিন্তু হেয়ার স্টাইল তো ঠিকই করেছো বাবা, তো দাড়ির স্টাইলটা করো, দাড়ির স্টাইলও করেছো, তা সেই কালে তো ওরা স্টাইল করেনি, ওরা রেখে দিয়েছে, এ পড়ে গেছে, একেবারে চলে গেছে ওইদিকে, উই পোকা খেয়েছে, হ্যাঁ, তো তাদের দিনের, এখন সেই জন্য গলে মালা পড়া উচিত। হ্যাঁ, আর নাম শুনে বোঝা যায় না, কারণ এইরকম নাম সকল জাতের মানুষের হওয়া শুরু করেছে। এই ইন্ডিয়ায় তো প্রায় প্রোগ্রাম করতে যাই, ছমাস এদিকে ছমাস ওদিকে, করোনার আগে থেকে এখন গোলমাল হয়ে গেছে, এখন আর যাওয়া পড়ে না তেমন, তবু যাবো, পাসপোর্টের একটু সমস্যা ছিল। তো এখানে লাস্ট প্রোগ্রাম করে আসছিলাম, দুটো বাচ্চা বসেছিল, মা জিজ্ঞাস করছে, এই বাবা তোমার নাম কি, ছোটোটা বলছে না, বড়োটারে জিজ্ঞাস করছে, তোমার নাম কি, বলেন আমার নাম আপেল। হ্যাঁ, বলে ওইটা ছোটোটা, বলে ওইটা আমার ছোটো ভাই, বলে ওর নাম কি, বলে ওর নাম আঙ্গুর। বলছে বা 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 বা, হ্যাঁ, মা বাবাকে নাম খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত ফলের দোকানে গেছে। আর এইবার তোমার বাবা মার আর কোনো দিন বাজারের দোকানে, ফলের দোকানে যেতে হবে না, বাড়িতে আঙ্গুর আপেলের গাছ। আর আমাদের ওইদিকে দিনাজপুরের নাম এক একটা শুনলে তো হাসতে হাসতে, আপনারা আষাঢ় মাসে আষাঢ়ু, বৈশাখ মাসে বৈশাখু, হুম, মঙ্গলবারে মঙ্গলু, বুধবারে বুধারু, সোমবারে সমারু সমারি, চৈত্র মাসে হলে মেয়ের নাম রাখবে চৈতি আর ছেলের নাম রাখবে অ বাবা চৈতু রে বাবা চৈতু। আর আধুনিক কালের নাম সেন্টু মন্টু ঝন্টু নান্টু বল্টু, এ কি আর নাম বোঝা যাচ্ছে, কথাকার বল্টু কথাকার নাট কথাকার থ্রেট, কিচ্ছু ঠিক ঠিকানা নেই। তাই আপনারা সবাই গলে মালা পড়ুন, আর মালা নাই আজকে কয়েকটা মালা আছে, এই মাত্র ডজন খানেকের বোধহয় মালা আছে, কালকে অনেক গেছে। তাহলে এক নম্বর গলে মালা, দুই নম্বর একাদশী, তিন নম্বর কি বললাম, হরের নাম হরের নাম হরের নামই বকে বলম, ও তার আগে একাদশীটার বিষয় শুনুন কিছু।
একাদশীতে শ্রাদ্ধ করা যাবে না, একাদশীতে শ্রাদ্ধ করা যাবে না, একাদশীতে শ্রাদ্ধ করা যাবে না। আর কেউ যদি মরে যায় দশ দিন, যেই ব্যক্তিটি অগ্নিদাহ করবে, কাষ্ঠ পোড়াবে বা সেই ব্যক্তি দুটো কাজ করতে পারবে না, এক গোবিন্দের মন্দিরে ঢুকে পূজা করতে পারবে না, দুই ভগবানের ভোগের জন্য রান্না করতে পারবে না। এইবার যেই ব্যক্তি যদি নিত্য প্রসাদ ভোজী হয়, ভগবানের প্রসাদ প্রতিদিন গোবিন্দকে দিয়ে পায়, তাইলে তার সব কাজ করতে পারবে। এটা গেল মরণা শৌচের ক্ষেত্রে। বাকি অন্যান্যরা সব কাজ করুন, এবং যেই ব্যক্তি কাষ্ঠদাহ করবেন বা পুড়াবেন, আগুন দেবেন পিতামাতার চিতাতে, তারাও সব কাজ করতে পারবে, তিলক পড়তে পারবে, গীতা পড়তে পারবে, জপ করতে পারবে, একাদশী করতে পারবে। এ গেল মরণের ব্যাপারে। এইবার কেউ যখন জন্ম দেবে মায়েরা সন্তান, ওই প্রসূতি মা দুটো কাজ করতে পারবে না, দশ দিন, এগারো দিন থেকে পবিত্র হয়ে যাবে মা, স্পর্শ দোষ কেটে যাবে, এগারো দিনে পবিত্র হতে পারবেন মা। বাচ্চাটি জন্মের পরে কেউ যদি ছুঁয়ে দেয় কেউ অপবিত্র হবে না, কিন্তু মা অপবিত্র, সেই জন্য মা দশ দিন আতুর ঘরে বা দশ দিন অশৌচ থাকবে মা। মা দুটো কাজ করতে পারবে না, এক গোবিন্দের পূজা করতে পারবে না, দুই রান্না করতে পারবে না। ঠিক ঋতুবতীকালীন মায়েরা তিন দিন রান্না করতে পারবেন না, তিন দিন রান্না এবং পূজা করতে পারবেন না। পরিবারে যদি ঠাকুরের পূজা, গোবিন্দের পূজা, রান্নার জন্য কেউ না থাকে, তাহলে পবিত্র বস্ত্র স্নান করে, পবিত্র বস্ত্র, নতুন বস্ত্র ধারণ করে আপনারা রান্না এবং গোবিন্দ সেবাও করবেন। যদি কেউ বিকল্প থাকে তাহলে সেই ব্যক্তি রান্না করবে, আপনি তিন দিন রান্না এবং পূজা করবেন না। এইবার সন্তান জন্ম হলে প্রসূতি মা দশ দিন দুটো কাজ করবে, রান্না এবং পূজা। এইবার জন্ম হোক বা মরুক, ঋতুবতী হন আর পরিশুদ্ধভাবে থাকুন, এই কাজগুলো কোনোদিন বাদ যাবে না। কী কী কাজ? এক তিলকান্নিক করা, দুই জপ করা, তিন গোবিন্দকে প্রণাম দেওয়া, এই কাজগুলো বাদ যাবে না। কোনো উপবাস, উপবাস একাদশী, দ্বাদশী, চতুর্দশী, নিয়ম সেবা, দামোদর মাস, অন্যান্য বৈষ্ণব তিথি, জন্মাষ্টমী, রাধাষ্টমী, ঝুলন যাত্রা, রথযাত্রা, এই তিথিগুলা বাদ পড়বে না, সবগুলাই করতে পারবেন। মনে রাখবেন শুধু দুটো কাজ করা যাবে না, সেটা মরণেও জন্মেও ঋতুবতীকালীনও দুটো কাজ, কি রান্না এবং পূজা, বাকি সব কাজ করতে পারবে। ঠিক আছে, এইবার একাদশী কেন করতে হবে, কেন না করলে কি হবে? একাদশী করলে তিনটি লাভ হবে, না করলে তিনটি ক্ষতি হবে। অবশ্যই আপনারা আগের দিন স্মার্ত মতে কোনো একাদশী করবেন না, একাদশীর পরের দিন বা গোস্বামী মতে করবেন। যদি আপনারা আমাদের কথা না শুনেন, শাস্ত্রের সিদ্ধান্ত না মানেন, বলেন যদি বাবা বংশ পূর্ব থেকে আমরা করে আসছি, স্মার্ত মতেই করব, তাহলে আপনাদের জন্য সাবধান কথা বলছি, সেটি ওই যে কালকে বলছিলাম জীবন মরণে দুটো বই লাগবে, এই বইটাতে ওই বিষয় আছে। আর ওই যে ব্রত ইতি কথা, সেই বইটাতে ব্রতের সমস্ত নিয়মের নিয়মাবলী কথা আছে। এইবার একাদশী যদি না করেন আর আগের দিনেই যদি কেউ করেন, তাহলে উভয় পক্ষেই তিনটা ক্ষতি হবে, না করলেও তিনটা ক্ষতি হবে, আর স্মার্ত মতে যদি আগের দিন করেন তাহলেও তিনটা ক্ষতি হবে। যদি একাদশী না করেন তাহলে নরকে যাবেন, নরকে গিয়ে শাস্তি পাবেন, ভালো কাজের জন্য স্বর্গে যাবেন, স্বর্গে দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন করবেন, স্বর্গেতেও মরে যাবেন, আর মানুষ হয়ে জন্মাতে পারবেন না। সেই জন্য এই দুটা কাজ অন্তত করে যাবেন, এক গলে মালা আর দুই একাদশী। এই দুটা কাজ যদি করে যান তিনটা লাভ হবে, নরকে যাবেন, লঘু শাস্তি হবে, গুরু পাপে লঘু শাস্তি এক উপকার, দুই স্বর্গে সুখ ভোগ করবেন, তিন উপকার হবে, স্বর্গে মারা যাবেন, মর্তলোকে এসে আবার মানুষ হয়ে জন্মাবেন, আবার চৌরাশিতে জন্ম লাভ করতে পারবেন, আবার গলে মালা পরতে পারবেন, আবার একাদশী করতে পারবেন, আবার চায়ের হলিলেও যেতে পারবেন, আবার সব কিছু খেতে পারবেন। এইভাবে ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের ১৯ নম্বর শ্লোক, বহুনাং জন্ম নামন্তে, এবং ধর্মরাজ যম বলল, হে দূতগণ, যাদের গলে তুলসীর মালা আছে, যারা একাদশী পালন করে, এ জন্মে নয় পরজন্মে কোটি জন্ম পরে হলেও তুলসী দেবী এবং একাদশী ব্রতের আশীর্বাদে কৃপাতেই এরা একদিন সবাই গোবিন্দের ভক্ত হয়ে যাবে।
আর গোবিন্দের ভক্ত হলে তারা গোবিন্দের কাছেই যাবে। অতএব যাদের গলে তুলসীর মালা আছে, যারা একাদশী করে, এদেরকে আমার এখানে নিয়ে আসবে না, তিনটা লাভ হবে। কিন্তু বাবা, এই করে আপনারা বৈকুণ্ঠে যেতে পারবেন না, বাকি দুটো কাজও করতে হবে, তাহলেই বৈকুণ্ঠ হবে। কি দুটো কাজ? অ তিনটা ক্ষতি হবে এই রকম যে মানুষ হয়ে জন্মাবেন না। এইবার যদি একাদশী করেন, আগের দিন কষ্ট করবেন আপনি, উপবাস করবেন আপনি, ফল আপনি পাবেন না, এক নম্বর ক্ষতি। দুই নম্বর ক্ষতি হবে, ফলটা অসুরেরা চুরি করে নেবে। এইটা মানুষের জন্য নয়, স্মার্ত মত, আগের দিনের মত, এইটা দেবতাদের জন্য এবং মানুষদের নিয়ম নয়, এটা অসুরদের নিয়ম। আগের দিনে অসুরেরাও দেবদেবী পূজা করত, তারাও যাগযজ্ঞ করত, তারাও উপবাস করত। সেই নিয়মটা অসুরের গুরু শুক্রাচার্য প্রণীত, শুক্রাচার্য প্রবর্তন করেছেন। আর আমাদের দেবতার গুরু, কি নাম দেবতার গুরু? বৃহস্পতি, তিনি করেছেন। সেই বৃহস্পতির প্রদর্শিত পন্থা, আচার্যদের প্রদর্শিত পন্থা, মহাপ্রভুর প্রদর্শিত পন্থা আপনাদের পালন করতে হবে। যদি না করেন তিনটা ক্ষতি হবে, এক কষ্ট করবেন আপনি, পুণ্য নষ্ট হবে। দুই, হ্যাঁ দুই দুই হ্যাঁ 10:30 বাজে, ঠিক আছে। দুই, কষ্ট করবেন আপনি, পুণ্য নেবে অসুরেরা। তিন, ক্ষতি হবে যদি ওই নিয়মে উপবাস পালন করেন, তাইলে আর মনুষ্যকুলে জন্মাতে পারবেন না। মানব হয়ে যেহেতু দানবের নিয়ম পালন করছেন, মরবার পর আপনারা অসুর কুলে লোভিবে জনম। অতএব সাবধান বাবা মা গো, কখনো স্মার্ত মতে উপবাস করবেন না, নইলে অসুর কুলে পাতালে জন্মাতে হবে, ঠিক আছে। এই গেল একাদশী। আর একাদশীতে শ্রাদ্ধ করা যাবে না কেন? এই জন্যেই যে একাদশী নিত্যব্রত, শ্রাদ্ধ নিত্যব্রত নয়। সেই জন্যে যদি একাদশীতে শ্রাদ্ধ পরে, পরের দিন দ্বাদশীতে করবেন। এইবার তিনটি জায়গায় আপনারা আমিষ খাবেন না। আপনারা তো অনেকে আমিষ খান, প্রায় লোক আমিষ খান আপনারা, তাই না? এই যে মামুনিরা সুন্দর সুন্দর তিলক দিয়ে আসছে, হ্যাঁ, যমরাজ তো দূর থেকে দেখে ভয় পাবে, কিন্তু তাকেও জিজ্ঞাস করছে, এও নরহত, এও জীবহিংসা করে, এর ভিতরেও কলি আছে, কিন্তু দেখে মনে হয় না যে কলি আছে, কিন্তু কলি আছে, ধরা পড়ে যাবে পরীক্ষা নিত্তিতে, কষ্টি পাথরে যাচাই করলে। ভেবে দেখুন, এটাও ভালো, অন্তত কিছু কালের জন্য যে পরিধান করছে, এইটা চিত্রগুপ্ত লিখে রাখবে যে দুদিনের জন্যও তিলক ধারণ করেছিল, সেই স্বীকৃতি বলে উদ্ধার পেতে পারে। কারণ সবার কপালে তো লজ্জায় আসবে না তিলক দিয়ে, অনেকে তো তিলক দিয়ে আসছেন, কিন্তু অনেকে তিলক দিবেই না। এ বাবু বাবু, তিলক দিয়ে আসেন নাই কেন? উনি সময় পায়নি, কেউ সময় পাবে না, কারো লজ্জায় দেবে না, কত ওজোর আপত্তি। কিন্তু যমরাজ তো এটা ক্ষমা করবে না, যে আপনি সময় পাননি, আপনার বিয়ে বাড়িতে গিয়েছিলেন, ব্যস্ত ছিলেন, এই সময় আপনাকে দেওয়া হবে না, ওটা বলারে সময় পাবেন, ঠিক আছে। তাহলে এক নম্বর গলে মালা, দুই নম্বর একাদশী, তিন নম্বর জ, এইবার চার নম্বর সিঁড়ি হচ্ছে আপনাদের ভগবানকে নিবেদন করে, যা কিছু খাবেন সেই খাদ্য বস্তুগুলো যেন ভগবানকে নিবেদন করা যায়, এমন নিবেদন যোগ্য আহার্যই আপনাদের গ্রহণ করতে হবে। এটা চার নম্বর সিঁড়ি বা চার নম্বর পরীক্ষা। এই পরীক্ষায় যদি আপনারা পাশ হতে পারেন, তবে এই জন্মে আপনারা এখানে বসে কান্নাকাটি না করলেও চলবে। এই চারটা নিয়ম পালন করেন, কান্নাই এমনিতে আসবে, আর তখন এখানেই আপনি বৈকুণ্ঠ লাভ করতে পারবেন। মরবার পরে ওই টুনির মতো কালকে দেবত্ব দেবী হয়ে যাবেন, ভগবানের আলোয় পড়ে চড়ে যাবেন, ভগবানের দিব্যানন্দে মহানন্দে আলোয়ে চিদানন্দে বিরাজ করবেন, এই চারটি যদি পালন করেন। তো এইটুকু গতকালকে থেকে আজ অবধি আমরা যা জানলাম, তার মধ্যে এখন বিদায়কালে ভক্তদের একটা সুযোগ দিতে হবে, আর তার মধ্যেই আমি একটা গল্প বলে শেষ করব। তাইলে গতকালকে যা যা বলেছি সব ভুলে যান, আজকেও যা যা বলেছি সব ভুলে যাবেন একদিন, শুধু এই চারটি জিনিস মনে রাখুন। এক নম্বর গলে মালা, দুই নম্বর একাদশী, তিন নম্বর নাম জপ। এখানে আমাদের ভক্তরা আছে, গুরু ভাইরা আছে, তাদের কাছ থেকে আপনারা জপমালা সংগ্রহ করে নিতে পারবেন। চার নম্বর ভগবানকে নিবেদন করে প্রসাদ, এই চারটি পালন করার মধ্য দিয়ে ভগবানের রাজ্যে যেতে পারবেন। আর যদি বাবা না পারেন, দুইটি করে যান, অন্তত নরক থেকে মুক্ত হয়ে পরজন্মে আরও মানুষ হওয়ার চেষ্টা করুন। আর এই চারটার মধ্যে যদি একটাও না করেন, ওই দুটাও না করেন, তাহলে কিন্তু নরকে যেতে হবে। এইবার নরকের বর্ণনা একটা দিই, ছোট্ট করে দুই মিনিট।
আচ্ছা যান আপনারা যান, তবে দয়া করে আপনারা কেউ কথা বলবেন না। এই মুহূর্তে ভক্তরা আপনাদের কাছে ভিক্ষার জন্য যাবে, মা গো বাবার পকেট থেকে যতগুলো নিয়ে এসেছেন সবগুলাই দিয়ে দেবেন। ঠিক আছে বাবা, আপনার পকেটে যতগুলো আছে যার যার যতটুকু সামর্থ্য আপনারা দিয়ে দেবেন, ভক্তরা এখন আপনাদের কাছে ভিক্ষা মাগতে যাইবে। আমি ওই ফাঁকে আপনাদের গল্পটা শুনাই, আর গল্পটা আপনারা মনোযোগ সহকারে প্রসাদ পেয়ে বিদায় গ্রহণ করুন। তাড়াতাড়ি আপনারা ভক্তরা যান, আর কথা না বলেই চুপচাপ করে মায়েরা ও শুরু হয়ে গেল কথা বলা। এইবার হরে কৃষ্ণ, মা কথা না বলে দিন, শুধু কথা না বলে দিন, আর আমাকে বলে শেষ করে করতে দিন। আর এই ফাঁকে কিছু প্রশ্ন এসেছে, আচ্ছা ওইটা কুয়াশার কাজ কুয়াশা করবে, আমরা ভাগবতের কাজ আমরা ভাগবতের কাজ করবো। এখন প্রশ্নোত্তর পর্ব, পরে একটা মহান কাহিনী বলতে চেয়েছিলাম, হয়তো আর সুযোগ পাওয়া যাবে না। এখন 10:38 বাজে, কিছুক্ষণের মধ্যে 11টা বেজে যাবে। আবার যদি কোনো দিন আসি সেদিন কিছু গল্প বলব। একাদশী করলে কি হবে, না করলেই বা কি হবে, এটার উত্তর হয়ে গেছে। 2 নম্বর, দেবদেবীরা পূজা করা ঠিক নাকি ভুল? দেবদেবীর পূজা করা ভুল নয়, আপনাদের পূজাটার বিধিটা ভুল। আপনাদের যে ঠাকুর পূজা করে সেই ঠাকুরটা ভুল, আপনারা যে ঠাকুর যেই নিয়মে করে সেই নিয়মটা ভুল। পূজা করা ভুল নয়, পূজার যে বিধিতে করা হয়, যেই ঠাকুরকে দিয়ে করা হয়, তারা অধিকাংশই যথার্থ ঠাকুর নয়। অধিকাংশ ব্রাহ্মণেরাই অনাচারী এবং খাদ্যাখাদ্যের বিচার নেই। অধিকাংশ ব্রাহ্মণের গলায় তুলসীর মালা নেই, অধিকাংশ ঠাকুরের কপালে তিলক নেই, এবং তারা মাছ মাংস রসুন পেঁয়াজ খায়। এইভাবে যারা এই রকম পূজক, হ্যাঁ মা ঠিক আছে, তাইলে পূজা কি করে করতে হবে? মায়ের পূজা, এই যে শনি ঠাকুরের পূজা, যেহেতু কালকে শনি ঠাকুরের পূজা হবে, আগে গোবিন্দকে নিবেদন করতে হবে, তুলসী পত্র সমেত গোবিন্দকে নিবেদন করতে হবে প্রসাদ। সেই নিবেদিত প্রসাদ এনে দিতে হবে শনি ঠাকুরকে, তাইলে শনি ঠাকুর অত্যন্ত প্রীত হবেন। একইভাবে গোবিন্দকে নিবেদন করে গোবিন্দের প্রসাদ, তুলসী পত্র সমেত গোবিন্দকে নিবেদন করে সেই গোবিন্দের প্রসাদ মা দুর্গাকে বা মা কালীকে দিয়ে দিলে সেই প্রসাদ ভগবত প্রসাদ পেয়ে মা দুর্গা অত্যন্ত প্রীত হবেন। মা দুর্গা ভগবত প্রসাদ পেয়ে ভক্তদের 10 হাতে আশীর্বাদ করবেন। এটি হচ্ছে পূজার বিধি। আর মায়ের মন্দিরে কখনোই আধুনিক গান, ডিজে গান বাজানো যাবে না। মায়ের মন্দিরে বাজাতে হবে শ্যামা সঙ্গীত, মায়ের মন্দিরে বাজাতে হবে ভজন সঙ্গীত, মায়ের মন্দিরে পাঠ করতে হবে চণ্ডী বা গীতা বা ভাগবত। আধুনিকায়ন করে আধুনিক যুগের ছেলেরা যেভাবে পূজা মণ্ডপকে সাজিয়ে ধুমধারাক্কা করছে, এইটা যথার্থ পূজা নয়, সে শুধু আড়ম্বর। আড়ম্বর থাকুক, সেই মাঝে যেন ভক্তির প্রগাঢ়ত্ব থাকে। আর মায়েরা কী করে পূজা মণ্ডপে যায়? তারা যেন নিজের যৌবন রূপ আর চেহারার প্রদর্শনী করতে, নতুন নতুন কাপড় চুপড় পরে ওড়ে বাবা রে বাবা রে বাবা অবস্থা খারাপ। আর ছেলেরাও যায় এত ভিড়, এ কি দুর্গা মায়ের চরণে প্রণতি নাকি জীবন যৌবনের ফাটাফাটি প্রদর্শনী? সেইগুলো করা যাবে না। সেই জন্যে কোনো পূজা মণ্ডপে আধুনিক ডিজে গান বা আধুনিক গান বাজানো যাবে না। আমাদের সকলের মধ্যে এত হিংসা কেন? হিংসা থেকে পবিত্রাণ পাবার উপায় কি? যেহেতু আপনারা নিজেরাই হিংসা করেন, হিংসা পেটের মধ্যে ঢুকান। একটা প্রাণীকে হত্যা করে ওটাকে খান, ওটা যেমন হিংসা, আর ওই হিংসা পেটে ঢুকলো। আমাদের হিংসা, এই জীবহিংসা, খাদ্যাখাদ্যের বিচার পবিত্রতা নাই, তাই হিংসা বৃদ্ধি হয়।
তদুপরি আমাদের বাঙালি মানুষদের, হিন্দু মানুষদের একটা স্বভাব আছে, সাধু হলে তো কথাই নাই, এমনকি সাধু হলেও আপনার পিছনে অনেক শত্রু আপনি লাভ করবেন। সাধু হতে চান? আপনি সাধু হন, যদি না থাকে জীবনে কোনো শত্রু, দেখবেন ডজন ডজন শত্রু হয়ে গেছে, আপনি সাধু হয়ে যান। প্রহ্লাদের নিজের বাবা সাধু শত্রু ছিল, আপনাদেরও পিতামাতা শত্রু হয়ে যাবে, ছেলেমেয়েরা অনেক সাধু আছে, বাবা মা সাধু নয়। সুতরাং হিংসা এই জন্যই থাকবে, এই কলিকাল ওই হিংসাও কলির আশ্রয়। এই বিষয়ে আমি প্রথমে বলেছিলাম, হিংসার মধ্যেও কলি বাসস্থান করে থাকবে। তাই হিংসাকে কি করে আমরা তাড়াতে পারবো? একটা দৃষ্টান্ত দেই, কেন আমাদের হিংসা, হিংসা কেন সেইটা বর্ণনা দেই, তারপর তাড়ানোর উপায়টা বলে দিচ্ছি। বাবা আমাদের, আপনারা কাঁকড়া দেখেছেন তো? কাঁকড়া, কাঁকড়া ও মা কাঁকড়া খাও তো নাকি? এলাকার লোক কাঁকড়া খায় না, সবাই সাধু। আচ্ছা কাঁকড়ার কয়খান ঠ্যাং? ওরে বাবা, কাঁকড়ার ঠ্যাং নিয়ে যেখানেই জিজ্ঞাসা করছি ওখানে ঝগড়া লেগেছে, কেউ বলছে 8 খান, কেউ বলছে 6 খান, কেউ বলছে 10 খান। এমন কোনো জায়গা নাই সারা বাংলাদেশের কাঁকড়ার ঠ্যাঙের একটা হিসাব কেউ বলতে পারলো না, সবাই বলে কেউ 8 খান, কেউ 10 খান, কেউ 6 খান, এরকম করে। দেখেন কাঠটা যে ঠিক, একটা কাঁকড়া ধরে প্রমাণ করতে হবে। এইবার জয় খানের ঠ্যাং হোক, এই কাঁকড়ার একটা দৃষ্টান্ত দেই। এক সময় কাঁকড়ার ব্যবসায়ী জাপানের কাঁকড়া, ভারতীয় কাঁকড়া আর বাংলাদেশি কাঁকড়া নিয়ে ট্রেনে উঠেছে। ওই মা কাঁকড়ার গল্প শোনো মা গো, তারপর আরেকটা ভাগবতের কথা বলবো। এইবার আমাদের স্বভাবটা হচ্ছে কি করেছে মা, এটা জাপানি কাঁকড়া, এটা উড়িষ্যার কাঁকড়া, এটা হ্যাঁ পশ্চিমবঙ্গের কাঁকড়া, এইটা বাঙালি কাঁকড়া, হ্যাঁ এইটা নেপালের কাঁকড়া, সব কাঁকড়ার মধ্যে ঢাকনি দিয়ে আবরিত করা আছে, কিন্তু বাংলাদেশ কাঁকড়ার ব্যবসায়ী ওই ঢাকনা রাখেনি, পাতিলের মধ্যে ঢাকনা নাই। একজন সাংবাদিক এসে বললেন, ভাই কাঁকড়া বিশেষজ্ঞ, আপনি তো কাঁকড়ার ব্যবসায়ী, এই যে সব কাঁকড়ার মুখে ঢাকনি আছে, কিন্তু এই যে বাংলাদেশি কাঁকড়ার মধ্যে এই এই পাতিলের মধ্যে ঢাকনি দেন নাই কেন? বলে ভাই, সারা পৃথিবীর কাঁকড়ার একটা বৈশিষ্ট্য, আর বাংলাদেশের কাঁকড়ার সবার থেকে একটা আলাদা বৈশিষ্ট্য। বলে কি? যে সারা পৃথিবীর কাঁকড়া যেখানেই রাখো, এরা পালাতে ওস্তাদ, এরা বেরিয়ে যেতে ওস্তাদ, যতই ফাঁদের মধ্যে আটকা রাখো, যতই হাড়ির মধ্যে রাখো, এরা পালাবে। কিন্তু বাংলাদেশি কাঁকড়ার একটা স্বভাব আছে, এরা কেউ পালাতে পারবে না। কেন? একটা কাঁকড়া যদি উঠে পালাতে চায় তো আরো 10টা কাঁকড়া ওর ঠ্যাং ধরে পিছনে টেনে নামাবে। হরি বল। তা বাঙালি আমাদের হিন্দু মানুষদের এই অবস্থা, একটা যদি কেউ ভালো কাজ করতে চায়, ঠ্যাং ধরে কাঁকড়ার মতো টেনে নামাবে। সাধুও হতে দেবে না আপনাকে, আরে কি খালু কি করিল, অল্প বয়সে বৈরাগী হলো, আরে বেটা আগে ভোগ তারপর, সারা জীবন হ্যাঁ খাইয়া দাইয়া করলাম, খাইও মাগুর মাছে ঝোল, শুইয়র মনির কোল, বলিও হরি বল, আর এখন দুদিনের বৈরাগী ভাত কয় অন্য। তো হিংসা নিন্দা তো থাকবেই, বরং এই বৃদ্ধ বাবাদের প্রার্থনা জানাই যে আপনারা ছেলেদের আগিয়ে দেবেন, নিজেরা যা করতে পারেন নাই তার বিরোধিতা করবেন না, ছেলেরা যা করছে তাদেরকে করতে দিন, ধর্মের ব্যাপারে তা যা করতে চাচ্ছে তা করতে দিন, বাধা দেবেন না। গতকালকে আমি বলেছিলাম যে বাবা আপনারা সাধু হওয়ার সময় নেই, আর আপনাদের সময় ফুরিয়ে গেছে, এখন যে কটা দিন আছেন ভাগবত আসরে না আসলেও চলবে, বাড়িতে বসে জপমালায় জপ করুন, আর ইন্দ্র তর্পণ বাসনায় যা যা খেয়েছেন এখন বাদ দিন, আর আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের হাতে তুলে দিন, যাতে করে তাদেরকে আমরা সত্য পথে খাঁটি পথে, আপনারা তো সারা জীবন ভেজাল মার্কা নিয়েই বেঁচে আছেন, আপনাদের গুরু গোবিন্দ গুরু ভেজাল, আপনাদের গোবিন্দ ভেজাল, যাকে আপনারা গোবিন্দ বলেন ও গোবিন্দ না, যাকে আপনারা গুরু বলেন ও একেবারে ভেজাল মার্কা, সব জায়গায় ভেজাল, যে আরাধনার নিয়ম ওইটাও ভেজাল, আপনার ঠাকুরের আসন খানেও তো ভেজাল, সাধন ভজনে ভেজাল, সব জায়গায় ভেজাল। এখন আপনাদের ছেলে মেয়েদেরকে একটু ভালো হতে সুযোগ করে দিন, আপনারা পাচ্ছেন না বাবা? তাই বিদায়কালে জানাই প্রার্থনা। একটা মজার কাহিনী বলতে চেয়েছিলাম, সময় ফুরিয়ে গেছে, আমি আর সেই গল্পটি বলবো না এখন। আরেকটা প্রশ্নের উত্তর দিই, এটাই অতএব হিংসা নিন্দা থেকে পরিত্রাণ পাবার উপায় কৃষ্ণ নাম করুন, চেত দর্পণ মার্জনম ভব দাবাগ্নি নির্বাপনম। এই হিংসা নিন্দা কি করে যাবে,
যতদিন পাপ হৃদয় থেকে না যাবে ততদিন হিংসা নিন্দা যাবে না। এটা পাপের জন্য কি করে পাপ খেদানো যাবে একটা সাক্ষাৎ দৃষ্টান্ত দেই। দয়া করে বাবা একজনকে অন্তত হাত উঁচু করতে হবে, একজন একজনকে হাত উঁচু করতে হবে, আমার অপরাধ ক্ষমা করবেন। এখানে যিনি বিড়ি খান এমন মানুষ তো আছেন, তাদের মধ্যে একজন হাত উঁচু করুন যাদের মধ্যে একজন বিড়ি খান, একজন শুধু। কেউ বিড়ি খান? হরি বল, বিড়ি খাওয়া বন্ধ। সবাই সাধু হয়ে গেলাম, জয় চৌরাশি বাসী, বিড়ি না খাও কি? ওই বাবা একজন হাত উঠাও না, হে ভগবান, জয় শনি ঠাকুর, বাবা কৃপা করো আজকে থেকে সবাই বিড়ি খাওয়া বন্ধ। আচ্ছা বাবা আমি তবু বলি, তবু বলি, গল্পটা বলি। হরে কৃষ্ণ। এইবার অনেকে বিড়ি খায়, এক বিড়ি খাওয়া হয়তো আরেক বিড়ি খাওয়ার দিকে তাকাচ্ছে, এইবার শেষ, এইবার অবস্থা খারাপ আমাদের। না বাবা অবস্থা খারাপ না, আপনাকে শুধু একটা পরীক্ষা দিতাম, আর এই পরীক্ষাটা আপনাদের কল্যাণ বয়ে আনবে। ওই মা, আচ্ছা বাবারা তো হাত উঠাইলো না, একটা মা হাত উঠাও তো, যেই মাগুলো তো মাছ খান তাদের মধ্যে একটা মা মাছ রান্না করা, মা হাত উঠাও তো, কোন মাছটা মা রান্না করো? হ তুমি রান্না করো? হ্যাঁ, এখানে মা গুলো তো, মারা সব সময় সরলা হয় আর বাপগুলা তো অনেকে ধরা সাপ, হ্যাঁ এইগুলো হাত উঠাতে চায় না। আমরা মায়েদের কাছে পরীক্ষা দিয়ে এমনিতে বাপের কাছে যাব। এইবার মা গো আপনারা মাছ রান্না করেন, এটা পরীক্ষা দিয়ে কি করে হৃদয়কে পরিষ্কার করবেন। মায়েরা মাছ রান্না করে, এইবার মা আপনাকে একটা দামি মাছ দেওয়া হলো, কি মাছ? দামি মাছ, ইলিশ, ইলিশ, মাছের রাজা ইলিশ। এইবার দামি মাছ দেওয়া হলো, বটি দেওয়া হলো, কাটারি দেওয়া হলো, মশলা মুসলি যা লাগে, গরম মশলা, ঠান্ডা মশলা, হ্যাঁ, তারপর একখানা বটি দেওয়া হলো, একেবারে গ্যাসের চুলা দেওয়া হলো, হ্যাঁ হ্যাঁ ভালো করে খাবেন। এইবার দিয়ে আপনাকে ওই শনি ঠাকুরের মন্দিরের ভেতরে বলা হলো, মা গো কালকে শনি ঠাকুরের পূজা হবে, আপনি একটু ওইখানে ঠাকুরের ওখানে ইলিশ মাছের তরকারি রান্না করবেন, এটা পরীক্ষা আপনার জন্য। কে মামনি পারবে? কে মা? ঠাকুরের মন্দিরে, অথবা এখানে একটা মন্দির আছে, অথবা তারও ওই পাশে আরেকটা মন্দির আছে, মন্দিরে রান্না করবেন? পরীক্ষা ফেল, পাস করতে পারলেন না? হ্যাঁ বাবা ওই রকম পরীক্ষা দিতে চাইছিলাম। হ্যাঁ এখনো সময় আছে বাবা, একজন হাত তুলো না বাবা, যে বাবা বিড়ি খাও। থাক থাক থাক, বুঝতে পারছি। এইবার ওই বাবাকে, যেই বাবা বিড়ি খায়, ওই বাবাকে যদি বিড়ি খায়, বিড়ির কয় টাকা দাম? আর দামই আমরা কিছু খেতে দেবো, বেনসন, গল্লিপ, সিগারেট, দামই খাইতে দেবো। এইবার ওইটা নিয়ে একটা গ্যাসের লাইটও দেবো, ওইটা নিয়ে আপনি ঠাকুরের পাশে বসবেন, ঠাকুরের পাশে বসে বা মন্দিরের ভিতরে বসে একটা সুখ টান দেবেন, বেনসন, গল্লিপ, সিগারেট। কি বাবা পারবে সিগারেট যারা খায়, বিড়ি খায়? পারবে? পারবে না, এ বাবা বলছে পারবে না। এইবার দেখুন, এইবার কি করে আমরা হৃদয়ের হিংসা, কি করে পাপকে বিদূরিত করব, তার সমাধানটা শুনুন। বাহিরের মন্দিরে কিন্তু আপনারা খেতে পারলেন না, মা গো রান্না করতে পারলেন না, কিন্তু গোবিন্দের মন্দিরে, ঠাকুরের মন্দিরে মাছ রান্না করতে পারলেন না, আর বাবারাও গোবিন্দের মন্দিরে, মায়ের মন্দিরে বিড়ি সিগারেট খেতে পারবে না, গাঁজা ভাঙ খেতে পারবে না মায়ের মন্দিরে। কিছু দুষ্ট লোক আছে, কিছু দুষ্ট লোক আছে, তারা তো শিবের দোহাই দিয়ে গাঁজা খায়, হ্যাঁ ভাঙ খায়, কিন্তু ওরা জানে না শিব গাঁজা ভাঙ কোনো দিন খাননি, যা ঘটনাটি সেইটা অভিশাপের ছিল দক্ষ রাজার, না জেনে ওরা গাঁজা ভাঙ খায়। ওম নমঃ শিবায়। আরে বাবা শিব ঠাকুর তো বিষ পান করেছিল, ভগবানরা দুই ভাই কৃষ্ণ আর বলরাম, কি করছে মেয়েরা তো আল্লাহ কয়, একদিন একজন আল্লাহ বলে সেটা বলছে। আচ্ছা ওদের কথা শোনার দরকার নাই, ওরা ওদেরটা দেখবে আর আমরা আমাদেরটা দেখবো, হ্যাঁ আমরা নিজেরা নিজেরাই ঠিক থাকি, অন্যেরা অন্যেরটা নিয়ে ঠিক থাকুক, ঠিক আছে। এখন এই আমাদের পেটটা, আমাদের পেটটা বলা হয়েছে একটা শ্মশান ঘাট বাবা, একটা চলন্ত শ্মশান। মা গো মাছটা যে রান্না করে জীবিত খান, জীবিত খান না মরা? মরা তো, যদি বাবা ওইগুলো মরা লাশ ধরি তাহলে ভুল হবে? মরা লাশ, একটা তেল তেল লবণ টমন পিঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে রান্না করে
আমরা খাবো কোন দিক দিয়ে? দরজা এই দিক দিয়ে। এবার কেউ মারা গেলে আমরা শ্মশানে নিয়ে যাই, যাওয়ার একটা রাস্তা থাকে, আর ওই মরা লাশগুলো আমাদের এটা পেটটা হচ্ছে চলন্ত শ্মশান ঘাট। এবার মাছ টাছ মাংস টাংস রান্না করা হলো, এগুলো মরা, হাঁস কবুতর খাইলেও মরা, ছাগল খাইলেও মরা, মাছও খাইলেও মরা। এই মরা লাশগুলো রান্না বান্না করে খাচ্ছেন, বাইরের মন্দিরে রান্না করতে পারলেন না। আর ভগবান গীতায় ভাগবতে বেদে বলেছে, আমি হৃদয় মন্দিরে সবার মাঝে বিরাজিত পরমাত্মা রূপে। 10 আঙ্গুল পরিমাণ শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে এই বক্ষে এরকম আঙ্গুল দিন, হাতটা এরকম করে স্থাপন করুন, এখান থেকে এই পর্যন্ত ভগবান নারায়ণ রয়েছেন আমাদের সমস্ত জীবের হৃদয়ে, এমনকি পিঁপড়া হৃদয়ে, আরশোলা তেলাপোকা উকুনের হৃদয়ে, বটগাছের হৃদয়ে, হাতির হৃদয়ে, ভগবান অচিন্ত রূপে 10 আঙ্গুল পরিমাপ। এটা বেদের সিদ্ধান্ত, গীতার সিদ্ধান্ত, ভাগবতের সিদ্ধান্ত, দৈর্ঘ্যপ্রস্থটাও বলে দেওয়া আছে কত পরিমাণ। বাড়িতে ছোট ছোট গোপাল আছে না আপনাদের? তা গোপাল যদি বাড়িতে এতটুকু পূজা করতে পারেন, তাহলে 10 আঙ্গুল গোবিন্দের আরেক নামে রূপে থাকতে পারবে না? এইবার হৃদয় মন্দিরে মম কানু ঘুমাইল, শাস্ত্রে বর্ণনা করা আছে হৃদয় মন্দিরে গোবিন্দের নারায়ণ রূপে বিশ্রাম করছেন। তো বাইরের মন্দিরে আপনি রান্না করতে পারলেন না, বাইরের মন্দিরে ঢুকে বাবা আপনি ধূমপান করতে পারলেন না, এবার যখন ধূমপান করবেন টানবেন, ভোগ গিলবেন, যখন কি সুখ টান দেবেন, জোরে সুখ টান, যারা খায় তারা জানে, জোরে সুখ টান দিয়ে নাক মুখ বন্ধ করে ঢোক গিলবেন। এবার গিলতে গিয়ে কোথায় যাবে বাবা? এই দিক দিয়ে, এই দিক দিয়ে এখানে যাবে তো। আর এই সেই হৃদয় মন্দির যেখানে গোবিন্দ বিশ্রাম করছে, এই হচ্ছে মন্দির, এটা হৃদয় মন্দির। তা আপনি বাহিরের মন্দিরে সিগারেট খেতে পারলেন না, হৃদয় মন্দির ধোঁয়ার ধোঁয়ায় ধোঁয়ায়, আর যেই নিঃশ্বাস ছেড়ে দেবেন নাক মুখ দিয়ে রাইস মিলের মতো গেলে ধোঁয়ার ধোঁয়া বেরোবে। এবার গেল এটা সিগারেটের ধোঁয়ার ব্যাপার, বাইরের মন্দির খেতে পারলেন না, হৃদয় মন্দির ভর্তি ধোঁয়ায়। এইবার মাগো বাইরের মন্দিরে রান্না করতে পারলেন না, খেয়ে দে এই দিক দিয়ে, এই দিক দিয়ে শ্মশান, কিন্তু এটা চলন্ত শ্মশান, কোথায় যাচ্ছে মাগো? কোন দিক দিয়ে? হৃদয় মন্দির দিয়ে এই অমেদ্য দ্রব্য ঢুকলো এখানে। সেই জন্যেই ভাগবতের প্রতি শ্রদ্ধা আছে, ভক্তি যাচ্ছে না, হৃদয়টা পরিষ্কার করুন, কুটিনাটি হিংসা নিন্দা না ঘুচিলে মনের ময়লা সত্যপথে যায় না চলা, মন পরিষ্কার করো আগে, অন্তর বাহির হোক খোলা। কী করে করা যাবে? এটা বেদে বলা হয়েছে, বেদের মন্ত্রটা হচ্ছে আহার শুদ্ধ ও স্মৃতিশুদ্ধ, স্মৃতিশুদ্ধ ধ্রুবা। যদি আহারগুলো আহার্যগুলো পবিত্র হয় তাহলে আত্মা পবিত্র হবে, আপনার হৃদয় পবিত্র হবে, আর পবিত্র হৃদয় ভক্তি জাগবে, ভক্তি জাগলেই সব হবে, ভক্তি জাগলেই ভগবানকে লাভ করতে পারবে। আপনাদের এলাকায় বাসি ভাত খাওয়ার অভ্যাস আছে বাবা? পান্তা পেঁয়াজ খাওয়ার অভ্যাস আছে? আচ্ছা, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে যদি পেট ভরে পান্তা ভাত খেয়ে জমিতে কাজ করতে যান, আচ্ছা হাল চাষ করতে যান, জমিতে কাজ করতে যান, তো ওই পেট ভরে যদি পান্তা ভাত আর রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাত খান, এটাকে কি বলো মাগো? ঢেকুর। আচ্ছা, এখন কি পায়েসের ঘ্রাণ বেরিয়ে আসবে নাকি অগুরু চন্দনের ঘ্রাণ বেরিয়ে আসবে? কি তা যা খাচ্ছেন তা একশান হয়ে বেরিয়ে আসতেছে না? তা যেরকম আর ওই রকম বুদ্ধিটাও হবে। সেই জন্য আহার শুদ্ধ বেদেতে বলা হলো, আহার শুদ্ধ হলে মন পবিত্র হবে, আর পবিত্র মন হলে আপনার হিংসা নিন্দাও যাবে। তো অন্তত এখানে 1000 লোক আছেন, তার থেকে বেশি হবেন, অন্তত একজন করুন, ওই একজনকে দেখে আরেকজন করুন, এইভাবে ধীরে ধীরে একজন হলেও এই যুবক ভাইয়েদের, যারা নাম জানি না, যাদের নামগুলো শুনেছিলাম ভুলে গেছি, শুধু ভাস্কর একজনের নাম মনে আছে, যাকে আমি আমি খাতায় নাম দেখেছি, বারবার দেখেছি। তা ভাস্কর সহ আপনাদের এলাকার যুবক, যত যুবক ছেলেপেলেরা আছে, যত মায়েরা আছেন, যত বাবারা আছেন, যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, যারা প্রযোজনা করেছেন, যারা সব কিছুর ব্যবস্থাপনা করেছেন, তারা কেউ তো চেষ্টা করুন, তাইলে তাদের শ্রম আর আপনাদের দুদিনে রাত জাগা সার্থক হবে, দূর থেকে আসা মানুষেরও সার্থক হবে। অন্তত এই চারটার একটা অন্তত পালন করার চেষ্টা করুন, একটা একটা করে, এক জন্মে একটা করুন, আরেক জন্মে একটা করুন, দরকারে চার জন্মে আসুন মানুষ হয়, তবু ভগবানকে লাভ করার চেষ্টা করুন। আর যদি একটাও না করেন মাগো, তাইলে কিন্তু এবার বিদায় শেষ। ও, এটাতে প্রশ্ন আছে? ও, 11টা বাজতে আর 4 মিনিট, 2 মিনিটে গল্পটা শেষ করে দিই, তারপরে এটা উত্তর দিয়ে শেষ, 4 মিনিট। হ্যাঁ মা, 5 মিনিট দাঁড়াও, মা দাঁড়াও 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 দাঁড়াও, বাড়িতে গুরুদেব এসেছে,
গুরুদেব এসেছে, বারান্দায় বসে আছে গুরুদেব, আর মন্দিরে ঢুকে শিষ্য পূজা করতেছে। এইবার শিষ্য পূজা করছে, ঘন্টা পিটিয়ে শিষ্য পূজা করতেছে। পূজা করতে করতে বারান্দায় বসা গুরুদেব শিষ্য বলতেছে, গুরুদেব এই যে ঠাকুরের পূজা করছি, পূজা করতে করতে যদি আমি একটা প্রশ্ন, যেমন আপনারা প্রশ্ন করছেন, আর বলতেছে যে পূজা করতে করতে যদি আমি অপবিত্র হয়ে যাই, লাইবড়া স্নান করে পবিত্র হয়ে ঘরে ঢুকেছে মন্দিরে, এখন আবার কি করে অপবিত্র হবে? বলে গুরুদেব কেন, যদি এই পূজা করতে করতে আমার বায়ুত্যাগ করতে ইচ্ছা হয়, বলে মানে, বলে বায়ুত্যাগ মানে বুঝলেন না গুরুদেব, আরে যদি পাততে ইচ্ছা হয় আর যদি আমি পাবি তো অপবিত্র হবো না? বলে হ্যাঁ অপবিত্র হবে তো। বলে তাহলে পবিত্র হওয়ার উপায়? বলে খুব সহজ, এটাকে কি বলো মা, আচমন পাত্র, এটাতে গঙ্গে চো যমুনে চৈব অপবিত্র পবিত্র বা জল আছে, এই জল নিয়ে তিনবার ছিটা দেবা, মন্ত্র বলবা ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু, পবিত্র হয়ে যাওয়া। বলে গুরুদেব বুঝলাম, এরপর যদি আমি আবার পাবি? হ্যাঁ লাভার নিবা, আরে উপায়টা তো কাছেই আছে, ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু, আবার পবিত্র হয়ে যাবা, ওম শ্রী বিষ্ণু পবিত্র হয়ে যাবা। বলে গুরুদেব বুঝলাম, এরপর যদি আমি আবার পাদি? বলে আবার নিবা, আবার নিয়ে ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু বলবা। বলে গুরুদেব তা না হয় বুঝলাম, এরপর যদি আমি আবার পাদি? রে মূর্খ, তোমার তো ঠাকুর পূজা মন নাই, শুধু পাদা পাদি সার। অতএব বাবা কালকে থেকে আজ পর্যন্ত অনেক কথা বলেছি, অন্তত চারটার একটা পালন করুন, নাইলে কি দশা হবে বাবা, আপনাদের পরিশ্রম ব্যর্থ হবে আর সংসারে ফিরে গিয়ে পাদা পাদিসার হবে। ঠিক আছে, আশীর্বাদ করবেন যাতে করে আবারও আবারও আপনাদের মাঝে এসে আপনাদের চরণধুলি মাথায় নিয়ে নিজেকে ধন্য করতে পারি। ইসকন বাংলাদেশের সকল মন্দিরে, সারা বিশ্বের সকল মন্দিরে আপনাদের আমন্ত্রণ নিমন্ত্রণ। শেষ প্রশ্ন, আমরা বিষ্ণুর সন্তান তাই আমরা বৈষ্ণব, কিন্তু আমরা বিষ্ণুকে ভুলে গিয়ে সংসারী হয়ে গিয়েছি, এখন কিভাবে আমরা সংসার থেকে বৈষ্ণব হতে পারবো? এই তত্ত্বটি বিস্তারিতভাবে বর্ণনা করুন, যা আমরা বুঝতে পারি, ভুল হলে ক্ষমা করবেন, কোনো ক্ষমা নাই। আমার গুরু ভাইরা জানে আমার কাছে যতই অপরাধ করুক কাউকে ক্ষমা চাইতে হবে না, অটো করে অটো করে দেওয়া আছে, কেউ যদি ভুল করে চটথাপ্পর মারে দেয় আমাকে, ওটা অটো করে দেওয়া আছে, বাবা তুমি ক্ষমা পেয়ে গেলে। সুতরাং আমরা কারো অপরাধ নেই না, মনে রাখবেন সাধুরা কারোই অপরাধ নেয় না। আপনারা যতই অপরাধ করুন, যতই সাধুদের দুর্নাম করুন, নিন্দামন্দ করুন, সাধুরা হৃদয় থেকে আপনাকে আপনার অপরাধ নেবে না, কারণ আপনার যদি অপরাধ নেন তো আপনি জায়গা পাবেন না। সেই জন্যে সাধুদের কাছে অপরাধ করলেও সাধুরা আপনার অপরাধ নেবে না, কারণ আপনাকে নরকে যেতে হবে। সেই জন্য সাধুরা কেন আপনার অপরাধ নেবে, কারণ বিপদে তো আপনিই পড়বেন, দোষ যদি আপনি করেছেন। আর আমি যদি বলি বেটা তোকে ভগবানই বিচার করবে, এটা বলাও যাবে না, কারণ সাধুরা এটাও বলবে না, কারণ তাতে ওই ব্যক্তির বড়ই দুর্গতি হবে। আর আমরা কারো দুর্গতিই চাই না, আমরা চাই সবাই আমরা এক জায়গায় বৈকুণ্ঠে যাই। সুতরাং আমরা কাউকে অভিশাপ দেব না, কারো প্রতি মন খারাপ করব না। এবার উত্তরটা, এখন এই চারটি নিয়ম পালন করুন, নিজের জীবনকে ভক্তি ভরে গড়ে তুলুন। আপনি বৈষ্ণবই আছেন, মাটির নিচে এটা যেটা শক্ত জায়গায় বসে আছি, এর নিচে খুললে জল পাওয়া যাবে বাবা, জল পাওয়া যাবে, দাঁড়িয়ে আছেন যেখানে জল পাওয়া যাবে, তেমনি করে আপনাদের হৃদয় শুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্তি আছে, ওটাকে শুধু সাধু সঙ্গ আর অনুশীলনের মাধ্যমে এই চারটি কর্তব্য কর্ম পালনের মধ্য দিয়ে শুধু হৃদয়টাকে পরিশুদ্ধ করতে হবে, তবেই আপনি হৃদয়ে খুললে যেমন জল পাবেন, হৃদয় তেমনি গভীরে গেলেই প্রেম ভক্তি পাবেন। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আর প্রসাদ না পেয়ে কেউ যাবেন না, আর আবার যদি আসি, আবার যদি হয় আসা, আশীর্বাদ করবেন, সেই দিন আমি আপনাদের মজার মজার গল্প বলবো। এখন যদি আমার গ্রন্থগুলো, আপনারা দেখছেন সনাতন মিডিয়া।